পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বুধবার রাতে রণ ক্ষেত্রে পরিণত হয় ঢাকার শনি রাখরা এলাকা আহত হন ছয় জন এ সময় হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয় আন্দোলনকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাহাদি সেকেন্দারের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বুধবার বিকেলে যাত্রাবাড়ির আকড়া ও কাজলা এলাকায় শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত ঘটে ধাওয়া পাল্টা ধর ঘটনাও এ সময় কাজলার হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয় আন্দোলনকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা থমথমে পরিস্থিতিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল মূল গ্যাঞ্জামটা সকাল থেকে সন্ধ্যার থেকে শুরু হয়েছে এখান থেকে পুরো আপনি যাত্রাবাড়ি থেকে রেয়ারব্যাগ মহাতল পর্যন্ত আপনাকে রাস্তায় পুরো রাস্তায় আগুন জ্বালায় রাখছে চিরাগুটি লাইন মুট ইটাইতেছে ইটানের পরে আমার সামনের গ্যালাসটা এটা পড়ছে হেল্পারের মাথাটা অলরেডি স্টুডেন্টের কলেজের একটা লোকের একটা তার ওয়েট আছে তার পড়ালেখারই আছে একটাও কোনো সাইজবাইজ ঠিক না এই বিশ বাইশ আঠারো উনিশ এর ভিত্তের পুলিশের দাবি কোটা সংস্কারকে কেন্দ্র করে অরাজকতা করছে বিএনপি জামায়াত জামাত শিবির বিএনপির যে নেতাকর্মী এই এলাকার ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা নারায়ণগঞ্জ কদমতুলী শনির আখরা রূপগঞ্জ থেকে আসা বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে তাদের সাথে আমাদের দফায় হয় হয় সংঘর্ষ আমরা চেষ্টা করছি রাস্তাটাকে ফ্রি করে গাড়ি চলাচল নিশ্চিত করার জন্য তবে রাত অবধি চেষ্টা করেও যান চলাচল স্বাভাবিক করতে পারেনি পুলিশ মাহাদি সেকেন্দার এটিএন নিউজ ঢাকা